এই যে ব্যাকলগ কিংবা দীর্ঘ একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা কিন্তু অ্যাসাইলাম শিকারদের একটা বড় রকমের অভিযোগ কিংবা বড় রকমের একটা সংকট। এই ক্ষেত্রে যখন একজন আবেদনকারী একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জায়গা থেকে কি আসলে কোনো কিছু করার আছে কিনা? যদি কারো এরকম সমস্যা থাকে যে তার দেশের বাড়িতে তার যে আত্মীয় স্বজন, মানে ওয়াইফ, ছেলে মেয়ে অথবা মা বাবা, যাদের প্রতি সেই রকম এখনো অত্যাচারের ঘটনা ঘটছে এবং তাদের জীবন বিপন্ন, এরকম ঘটনা যদি প্রমাণ করা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু এগিয়ে আনা সম্ভব। এই যে ব্যাকলগ কিংবা দীর্ঘ একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা কিন্তু অ্যাসাইলাম শিকারদের একটা বড় রকমের অভিযোগ কিংবা বড় রকমের একটা সংকট। এই ক্ষেত্রে যখন একজন আবেদনকারী একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জায়গা থেকে কি আসলে কোনো কিছু করার আছে কিনা আইনি পদ্ধতিতে কিংবা অন্য কোনোভাবে আসলে এটা থেকে প্রতিকার পাওয়ার কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। প্রথমত হলো প্রতিকার, যখন ব্যাকলগস তো কোনো নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে করা হয় না, তার সুতরাং ব্যাকলগস হলো পুরো সিস্টেমটাই যখন ব্যাকলগস হয়ে যায়, অনেক অ্যাপ্লিকেশন পরে আমাদের সেরকমভাবে রিসোর্সেস নেই, যাকে বলি আমরা রিসোর্সেস বলতে স্টাফ, অ্যাসাইলাম অফিসার, অ্যাসাইলাম ইমিগ্রেশন জাজ, পুরো সিস্টেম যেখানে পুরোপুরি কোপ করতে পারছে না, যতক্ষণ অ্যাপ্লিকেশন পড়ছে তাকে তখনই তো ব্যাকলগ হয়। ব্যাকলগে কোনো ব্যক্তি কেন্দ্রিক না, যেটার কারণে আপনি এগিয়ে আনার সে অর্থে কোনো সম্ভাবনা নেই, তবে অলওয়েজ দেয়ার আর সাম এক্সেপশনস, রাইট? যদি কারো এরকম সমস্যা থাকে যে তার দেশের বাড়িতে তার যে আত্মীয় স্বজন, মানে ওয়াইফ, ছেলে মেয়ে অথবা মা বাবা, যাদের প্রতি সেই রকম এখনো অত্যাচারের ঘটনা ঘটছে এবং তাদের জীবন বিপন্ন, এরকম ঘটনা যদি প্রমাণ করা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু এগিয়ে আনা সম্ভব, অথবা মেডিকেল কন্ডিশন অথবা দেশের এই দেশের কোনো বিশেষ কোনো কাজে যারা উপকার করবেন, বিভিন্ন সময় ইমিগ্রান্টের পক্ষ থেকে অনেক সময় অনেকেই বিভিন্নভাবে দেশের সরকার তাদেরকে বিভিন্ন ফ্রড থেকে শুরু করে বিভিন্ন আপনার সন্ত্রাসী গোষ্ঠী চিহ্নিত করার ক্ষেত্রে তাদেরকে তাদের হেল্প চান। এরকম যদি পরিস্থিতি হয় যেখানে ফেডারেল সরকার আপনার কোনো আপনার হেল্প চেয়েছেন এবং আপনি সেখানে করতে রাজি থাকবেন, তখনও কিন্তু আপনাকে সেই সুবিধা দেওয়া হয় অথবা আপনাকে এগিয়ে আনতে পারে, এটা ভেতর থেকে করা যায় এবং এটা ইলিগাল না, কারণ হলো আপনাকে দরকার এদেশে, যখন সরকারের দরকার এদেশে তখন আপনাকে কিন্তু সেই সুবিধা দিতে পারে। কিন্তু এগুলো সবই কিন্তু নির্ভর করে কতগুলো পরিস্থিতির উপর, যেটা আপনার কন্ট্রোলে না, আপনার মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার কন্ট্রোলে না, সুতরাং এগুলো নির্ভর করে জীবনে ঘটছে কিনা, অনেকগুলোই আমরা কেউ চাই না জীবনে, কিন্তু এগুলো যদি ঘটে থাকে তাহলে হয়তো এগুলো করা যেতে পারে, নট উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। ধন্যবাদ। আমরা যদি আরেকটু গভীরে যেতে চাই, একটু আরেকটু যদি স্পষ্ট হতে চাই, যে একজন আবেদনকারী তিনি এদেশে এসে আশ্রয় প্রার্থনা করলেন, তারটা আসলে প্রক্রিয়াধীন, তার যে অ্যাপ্লিকেশন সেটি এদেশে প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু তার পরিবার যেই দেশে রয়েছে সেখানে তার পরিবারের জন্য হয়তো সেটা কোনো একটা হুমকি তৈরি করছে, পরবর্তীতে কোনো একটা ঝামেলা তৈরি করছে, সেই ক্ষেত্রে তিনি এখানে থেকে তার পরিবারের জন্য কিছু করতে পারবেন কি না, তার পরিবারের জন্য আবেদন করা বলি, তার পরিবারকে এখানে নিয়ে আসা বলি, সেই কাজটি তিনি আসলে কতটুকু করতে পারবেন? ওকে, ধন্যবাদ। প্রথমত হলো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি আপনি করেন এবং তারা যারা কিনা আপনার ডেরিভেটিভ বলি আমরা, মানে আপনার উপর ডিপেন্ডেন্ট, তারা আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট না হওয়া পর্যন্ত আর তাদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না। আচ্ছা, এখন তাহলে কথা হলো যে আপনি যে প্রশ্ন করেছেন তাটা সেটাকে যদি আমরা একটু এক্সটেনশন করি, তাহলে এরকম দাঁড়ায় যে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু আমার যারা ডেরিভেটিভ যারা, আমি যদি আমার কেস যদি যথাসময়ে মানে অ্যাডজুডিকেট করা হতো এবং গ্রান্ট হতো, যেটা আমি মনে করি যে গ্রান্ট হতো, তাহলে তারা হয়তো আসতে পারতো। তো এই যদির উপর ভিত্তি করে কিছু হয় না, কিন্তু তখন যদি প্রমাণ করা যায় যে কোনো কারণে তাদের উপর জীবন আশঙ্কা আছে, আমার ধারণা হলো তাদের জন্য এটাকে বলি আমরা B1 B2 ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করা এবং আপনাকে সেইসব ডকুমেন্ট দিয়ে তাদেরকে আশ্বস্ত বিশ্বাস করানো যে আপনার জীবনের আশঙ্কা আছে, কিন্তু এটা খুবই খুবই জটিল প্রক্রিয়া, কারণ হলো যিনি ওখানে আছেন আপনার ইমিগ্রেশন অফিসার কনসুলেট যিনি আছেন, তার পক্ষে এতগুলো বিচার করা খুব মুশকিল। প্রথমত হলো যিনি এখানে অ্যাসাইলাম চাচ্ছেন তার যে আবেদন সেটা কতখানি সার্বত্ব আছে সেটা তার পক্ষে বিচার করা সম্ভব না,
সুতরাং ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট যদি ন্যাশনালি সেন্সিটিভ কেস হয়, আপনারা হয়তো অনেকগুলো জানেন বিভিন্ন সময়, আমি নাম বলছি না, তো তাদের কিন্তু আত্মীয় স্বজনের উপর, যারা এদেশে আশ্রয় প্রার্থী তাদের আত্মীয় স্বজনের উপর যখন হামলা হয়েছে বা তাদেরকে যখন বিনা বিচারে অথবা সরকারের অত্যাচার হয়েছে, সরকার অত্যাচার করেছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলো ভেরি এক্সেপশনাল কেসে হয়ে থাকে, আর ন্যাশনালি খুব যেগুলো সেন্সিটিভ কেস হয় তখন হতে পারে, আদারওয়াইজ এই মানে এক্সেপশনে পড়া বা এইভাবে মানে এটার সুবিধা পাওয়াটা খুবই মানে আমি অসম্ভব তো বলছি না, কিন্তু কাইন্ড অফ নেক্সট ইম্পসিবল। আমরা স্পষ্ট হয়েছে, বিকজ পিপল স্নিজ, বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস, Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. New York থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।